Nos dejilte nos doce, nos dos suraye. যদি কারো হার্টের সমস্যা থাকে বা শারীরিকভাবে কেউ মুমূর্ষু অবস্থায় থাকেন, আপনাদের ডক্টরের কাছে যাওয়ার দরকার নাই, হাসপাতালে যাওয়ার দরকার নাই, আপনারা এই গানটা একবার শুনে নেবেন। যদি দেখেন যে গানটা শোনার পরে ঠিক আছেন, তার মানে আপনি শারীরিকভাবে সুস্থ। গাইজ, ইংরেজিতে একটা কথা আছে, লেজেন্ডস নেভার ডাই। ইয়েস, কেন এই কথাটা বলছি, কারণ আমাদের লেজেন্ডারি সেই মানুষটা আমাদের সামনে ফিরে এসেছে, যিনি একাধারে একজন নায়ক, গায়ক, পলিটিশিয়ান, একজন প্লাম্বার, ডক্টর, ইঞ্জিনিয়ার, পিৎজা ডেলিভারি বয়। হি ইজ নান আদার দ্যান দিস ইজ জনি সিন্স। গজব বেজতি হ্যায়। No, you guys are wrong. I'm not talking about him. আমি তার কথা বলছি না, আমি কথা বলছি মাল্টি ট্যালেন্টেড আমাদের হিরো আলম। হিরো আলম ইজ ব্যাক উইথ হিজ অ্যানাদার ফায়ার ট্র্যাক কল শ্রীভালি, শ্রীভালি পুষ্পা সং। আমি যদি ভুল না হয়ে থাকি, পুষ্পা হিন্দি বা তামিল একটা মুভি আসছে, যেটা নিয়ে খুবই সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময়ে আলোচনা সমালোচনা হচ্ছে। সেই মুভিরই খুব সম্ভবত একটা গান, সেই গানটাকে আমাদের হিরো আলম কভার করেছেন বা রিমেক করেছেন সে তার স্টাইলে। তো আমরা সেই গানটাকেই আজকে শুনবো। আর আমি লাস্ট কিছুদিন ভিডিও বানাতে পারি নাই, কোনো ভিডিও আপলোড হয় নাই লাস্ট এক সপ্তাহ, কী জন্য হয় নাই সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবা। চলো আমরা এখন দেখি শ্রীভালি পুষ্পা সং বাই হিরো আলম। বলিস কি, 1 2 3। হ্যাঁ মোমো রহমান। তামিল ভাষা না হিন্দি না বাংলা কলিজা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। এই যে আবাল রহমান আসতেছে, সরি মোমো রহমান। মানে কি, বাতে কারে জো হাসপি, কেসি তেরি জো তু পালকো কো ঝুগায়ে গাইস। সে কোন ভাষায় এখানে গান গাচ্ছে আমি আই এম নট রিয়েলি শিওর, আমি শিওর না এটা কি বাংলা না হিন্দি না তামিল, আমি বুঝতেছি না। তোমরা যদি কেউ বুঝো তাহলে আমাকে বলো। দু একটা কথা বুঝতেছি, নাজরা চূড়াকে কি জানি বলার চেষ্টা করতেছে, বাট সে তার ভাষায় বলতেছে। হিরো আলমের ভাষা মানে ইউনো, তোমার ডক্টরেট হইতে হবে তার ভাষা বুঝতে হলে। হুদাল্লি, হুদাল্লি তো মনে হয় আরবি ভাষা। কান্না পাচ্ছে, নজরে চুরা লিয়া পালকো কো ঝুকায়ে পালকো কো ঝুকায়ে আরে সুবহানাল্লাহ, হিরো আলম সাইকেল উঠায় ফেলছে, শক্তিশালী কিন্তু, জনি সিন্সের থেকে শক্তি কম না। বাট এনিওয়ে গাইস, আমি একটা জিনিস চেক করতে চাই, বেঁচে আছি আমি আলহামদুলিল্লাহ। আর সম্মান সে সকল মানুষগুলার প্রতি যারা এখনও এই গানটা শোনার পরে বেঁচে আছেন, তার মানে আপনারা শারীরিকভাবে খুবই সক্ষম। এই গানটা শোনার পরেও যদি আপনি সুস্থ থাকেন, আপনি আল্লাহর কাছে
সুক্রিয়া আদায় করা অবশ্যই উচিত। যদি কারো হার্টের সমস্যা থাকে বা শারীরিকভাবে কেউ মুমূর্ষু অবস্থায় থাকেন বা অসুবিধায় থাকেন, তাহলে তারা একবার চেক করে নেবেন। আপনাদের ডক্টরের কাছে যাওয়ার দরকার নাই, হাসপাতালে যাওয়ার দরকার নেই, আপনারা এই গানটা একবার শুনে নেবেন। যদি দেখেন যে গানটা শোনার পরে ঠিক আছেন, তার মানে আপনি শারীরিকভাবে সুস্থ। আর যদি উপরে চলে যান, তাহলে বুঝতে পারবেন যে আপনি হয়তো আজ হোক বা কাল হোক চলে যাইতে হইতো। রিসেন্টলি মানে জাতীয় সম্পদ, তাকে ইন্ডিয়ার জাদুঘরে রাখা উচিত। কি কারণে আমি ইন্ডিয়ার বলতেছি, কারণ বাংলাদেশ থেকে বেশি সে ইন্ডিয়াতে ফেমাস। কিছুদিন পরপরই সে ইন্ডিয়াতে কনসার্ট করে, বাংলাদেশে এত কনসার্ট করে না, সে ইন্ডিয়াতে যতগুলো কনসার্ট করে। সো আমার মনে হয় সে ইন্ডিয়ার তথা ভারতীয় উপমহাদেশের একটা জাতীয় সম্পদ। তাকে ভালো একটা মিউজিয়াম দেখে আমার মনে হয় সেইখানে পাঠিয়ে দেওয়া উচিত। তার মতো জাতীয় সম্পদ আমাদের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা উচিত। আর এখন আমি বলছি কি কারণে আমি লাস্ট কয়েকদিন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, এক সপ্তাহ, কারণ আমি এক সপ্তাহ পাগল ছিলাম। বাট এই গানটা শোনার পর থেকে আমি একটু ভালো, শারীরিকভাবে ভালো অনুভব করছি। আমার মনে হয় পাবনা যে পাগলখানা আছে সেইখানে এই গানটাকে বাজাই দেওয়া উচিত, দেখবা গণহারে মানুষ ভালো হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। আর গানটা নিয়ে যদি কথা বলি, এটা একটা মাস্টারপিস যেটা জনম জনম থাকবে। আর হিরো আলম তার যেই লেগেসি সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন এই গানের মাধ্যমে, শ্রীভালি পুষ্পা সং। আমার মনে হয় যে যদি যারা এই গানের প্রডিউসার বা ডিরেক্টর বা যারা এই মুভিটা প্রডিউস করেছেন, তারা যদি শুনে অবশ্যই এই গানটা, আমার মনে হয় যে অরিজিনাল গানটাকে হাটাইয়া সরাইয়া এই গানটাকে আমার মনে হয় ছবিতে ব্যবহার করবেন, মাস্টারপিস। আর অবশেষে হিরো আলমের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমাদের মতো গরিবদের মুখে দুবেলা দুমুঠো বিনোদন দেওয়ার জন্য। ধন্যবাদ গাইস, তোমাদের গান কেমন লাগলো সেটা অবশ্যই জানাবা।